প্রতীকী এক ছবি, ডানে ডিনে ফিন অ্যালানের মারা ছয় ছক্কা হজম করার পর উইকেট চাপড়ানোর মতোই এভাবেই নিজের কপালটাও হয়তো চাপড়াতে চাইছিলেন হ্যারি স্টোভ। পাকিস্তানের বিপক্ষে আগের দুইটি টোয়েন্টিতে করেছিলেন 34 আর 74 রান, তৃতীয় ম্যাচেই 62 বলে 137, সেটাও আবার 16 ছক্কায়, যা রীতিমতো বিশ্ব রেকর্ড। যদিও সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়া হয়নি, অ্যালান ভাগ বসিয়েছেন হজরতুল্লাহ জাজাইয়ের রেকর্ডে। আফগানিস্তানের এই ওপেনার 2019-এ দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন 162 রানের ইনিংস, সেখানেও ছিল 16 ছক্কা। অ্যালেন আর জাজাইয়ের মিল আছে আরেক জায়গায়, নিজেদের ইনিংসে দুজনই খেলেছেন 62 বল। অ্যালেনের ইনিংসের রেকর্ড হয়েছে আরও, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই কিউইর ইনিংসটাই পঞ্চম সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে এর আগেও সর্বোচ্চ রানের ইনিংস ছিল আরও এক কিউই ব্যাটারের। গেল এপ্রিলে রাওয়ালপিন্ডিতে 52 বলে 104 রানে অপরাজিত ছিলেন মার্ক চ্যাপম্যান। 18তম ওভারে আউট হওয়ার আগে অ্যালেন সেঞ্চুরি করেছেন 48 বলে, নিউজিল্যান্ডের হয়ে যা তৃতীয় দ্রুততম। এর আগে 46 বলে গ্লেন ফিলিপস আর 47 বলে কলিন মুনরো পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়, অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। অ্যালেনের রেকর্ড করা ইনিংসের দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে 7 উইকেটে 224 রান তুলেছিল নিউজিল্যান্ড। 7 উইকেটে 179 রানে শাহিন আফ্রিদির দলকে আটকে দিয়ে 45 রানে ম্যাচ জিতে নেয় অ্যালেনের দল। তানজিম ঐশী, অলরাউন্ডার।